চট্টগ্রামে ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জেরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় ছাত্রলীগ যুবলীগের মধ্যে থাকে ধাওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয় পাঁচজন পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহসম্পাদক সাইফুল ইসলাম লিমন গ্রুপের বাবু নামে এক কর্মীকে মারধর করে যুবলীগের কর্মী বাবুর গ্রুপের লোকজনরা এর জের ধরে দুপুরে চট্টগ্রামের সিআরবি রাত সাত রাস্তার মোড় এলাকায় দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে আহত হয় পাঁচজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়